ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোম চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লীগ ফুটবল আসরে মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে মুখোমুখি হয় টাউন ক্লাব ও রামকৃষ্ণ ক্লাব। ম্যাচে 3-0 গোলের ব্যবধানে টাউন ক্লাবকে পরাজিত করে লিগে দ্বিতীয় জয় তুলে নেয় রামকৃষ্ণ ক্লাব। ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের হয়ে খেলার 13 ও 42 মিনিটে জোড়া গোল করে SN মেতি এবং খেলার 24 মিনিটে একটি গোল করে গোবিন্দ দাস সিং। এদিনের ম্যাচে জয়ের ফলে যুগ্মভাবে পঞ্চম স্থানে উঠে আসে রামকৃষ্ণ ক্লাব। ম্যাচ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জয়ী দলের কোচ কৌশিক রায় বলেন, টাউন ক্লাবের বিরুদ্ধে জয় সুপার 4-এ যাওয়ার জন্য অনেকটা সাহায্য করবে। তবে আজকের ম্যাচে একজন ফুটবলার ইঞ্জুরি ও দুজন ফুটবলার হলুদ কার্ড বুকিং হওয়ায় লালবাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে এই 3 জন ফুটবলারকে পাচ্ছেন না, যার ফলে আগামী 13ই সেপ্টেম্বর লালবাহাদুরের সঙ্গে হওয়া ম্যাচটিকে নিয়ে কিছুটা চিন্তিত দল। লালবাহাদুর সঙ্গে খেলা যেদিন দুইটা আমাদের যে সাইড ব্যাক বুক টু যে কাগজ ফালতু কার্ড দেখলো না, ওরা ফালতু দেখলো, ওইটাও তো ফালতুই বলতে গেলে। তো ওখানে তো টিমে আরও প্রেশার পড়ে যাবে, কারণ আমার টিমে লিমিটেড, আমার টিমে প্লেয়ার বেশি নেই, 18 জন, খুব সমস্যা। তার মধ্যে এই যে 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 স্টপারটা ওর এই কলার বোনটা মানে এক্সরে ধরা পড়ছে যে কলার বোনটা ভাঙছে, তার মানে তো ও 3টা প্লেয়ার অলরেডি পরের ম্যাচে নেই, এটা সমস্যা তৈরি হবে। যাই হোক, আজকে পয়েন্টটা পাওয়াতে ভালো হয়েছে আমাদের, তো পরবর্তী ম্যাচ ভালো করে খেলার। আজকে মোটামুটি দু দলই, ওরাও খুব চান্স পেয়েছে, আমরাও চান্স পেয়েছি, কিন্তু আরও যেহেতু বিশেষ করে সুপার ফোরে ফোর্থ পজিশনটা জন্য গোল এবারে বিশেষ দরকার হতে পারে, সেই অনুযায়ী কিন্তু আজকে আমাদের গোল বাড়ানো উচিত ছিল, এই সুযোগটা প্লেয়াররা নিতে পারেনি। যাই হোক, দুপুরের খেলা খুব টায়ার্ড ছিল প্লেয়াররা, সন্ধ্যা হলে কিন্তু ভালো মানে পরিবেশটা ভালো থাকে। যাই হোক, নেক্সট ম্যাচ আমাদের লালবাহাদুর সঙ্গে 13 তারিখ, ভালো খেলার চেষ্টা করবো। অন্যদিকে টাউন ক্লাবের কোচ সুজিত ঘোষ বলেন, ম্যাচে রেফারির সিদ্ধান্ত কিছুটা টাউন ক্লাবের বিপক্ষে ছিল, দলের ফুটবলাররা বেশ কয়েকটি গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। যদিও টাউন ক্লাব 3-0 গোলে পিছিয়ে ছিল, তবে গোলের ব্যবধান কমানোর সুযোগ ছিল দলের কাছে। আর গোলকিপারের গতানুগতিকতায় 3টে গোল, টিম খারাপ খেলেনি, তারপরও আমার গোলকিপার আর ডিফেন্সের ভুলে 3টে গোল অর্জন করতে হয়েছে। প্রথম গোলটা যেটা পেনাল্টি হয়েছে সেটাও একটু ছিল, বাট নেক্সটে লাস্ট মুহূর্তে আমি একটা পেনাল্টি আমার ফেভারে ছিল, এটাও দেয়নি, এর থেকে বেশি গুরুতর অপরাধ ছিল। যাই হোক, রেফারি এক এক ক্ষেত্রে এক এক রকম ডিসিশন, এটাও আমার একটু ডিসফেভার হয়ে গেছে। যদিও 3টে গোল, এগেনস্টে 1টা গোল থাকলে কিন্তু খেলার মানে স্টার্টিংয়ে যে পেনাল্টি আছে সেটা একটু কনফিউশন ছিল। তো যাই হোক, যেটা হয়ে গেছে রেজাল্ট, তোর 3-0 গোলে হার তো হারই, এখন 3-4 ম্যাচে 7 পয়েন্ট, এখন নেক্সট ম্যাচ থেকে ত্রিবেণী সংঘ, এখান থেকে পয়েন্ট নিতেই হবে, এরকম একটা পজিশন এসে গেছে। টিম খারাপ খেলে, টিম ভালো খেলেছে, কিন্তু এই যে 3টে গোল আমার খুব এরকম ধরনের গোল আমি আশা করি নেক্সট ম্যাচে এটা রিকভারি করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে। এই দিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় রামকৃষ্ণ ক্লাবের ফুটবলার সানা সিং। ম্যাচ শেষে সানা সিংয়ের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা ফুটবল প্রশিক্ষক সুভাষ বোস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।